তিন নাম্বার ডয়রে দেহ ইলিশ মাছ আছে, বের করো। উপরে উপরে একটা নিচে, এটা তো নিচের ডয়ার, এই তো। আজকে আমরা এটা রান্না করবো, ইলিশ মাছ ভিজায় রাখো। একটু ভিজলে কাইটা দিও। হ্যাঁ, আস্তে আস্তে এই করো, ডাইকে দিই। আজকে রান্না করব ইলিশ মাছ আর ভাত। ভাত রান্না বসাই দিচ্ছি চুলায়। কবিতার মাছ সুন্দর করে মাছ কাটা হয়ে গেছে, অনেক সুন্দর করে মাছ কাটতে পারে। এদিকে ভাতও হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুধ রাখো এখানে। বরফ চলে আসছে। কড়াই বড় আছে, একসাথে সবগুলো মনে দেওয়া যাবে নাকি? না, সবগুলো দিলে মাছ ভেঙে যায়। এখন বাজে চারটা, আকাশের অবস্থা অনেক কালো হয়ে আসছে, বৃষ্টি আসবে, অনেক অনেক অন্ধকার হয়ে আসছে দেখা যায়। এই পাশটা ক্যামেরাতে অতটা বোঝা যায় না অন্ধকার। একটু অন্ধকার হয়েছে কিন্তু অতটা ক্যামেরাতে আসতেছে না কেন অন্ধকার। অনেক অন্ধকার হয়ে আসছে। এই পাশে আকাশ পরিষ্কার। প্রতিদিন এরকম অন্ধকার হয় কিন্তু বৃষ্টি আসে না একদিনও। এত গরম, প্রতিদিনই অন্ধকার হয়, বৃষ্টি আসে না। বর্ণিতা শুনে যাও, বর্ণি
দেখো কি অন্ধকার হয়েছে, বৃষ্টি আসবো দেখছো, অনেক সুন্দর। বর্ণিতার ড্রেসটা কেমন সবাই দেখে বলবেন, অনেক সুন্দর। তুমি দুইটা ড্রেস পরতে, তবে স্কার্ট আমু এটা পরছো কেন এটার সাথে? দেখছো অন্ধকার হয়ে আসছে, দেখো দিদি কি অন্ধকার অন্ধকার মনে হয় না, এখনই বৃষ্টি আসবে। এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি। এখানে দাঁড়া তোমার কয়েকটা ছবি উঠাই, কি নাচবা কেন? ওরে বাবা নাচবে, সাদা ফুলগুলো অনেক সুন্দর না? ওই দেখো দেখি বিদ্যুৎ চমকায়। এখন তো পুরাই অন্ধকার, একেবারে অন্ধকার, মনে হয় যে রাত হয়ে গেছে। বর্ণি চলো ঘরে যাই, এই বর্ণি আসো আসো আসো, একেবারে অন্ধকার মনে হয় রাত হয়ে গেছে। পুরো রাত হয়ে গেছে এরকম লাগতেছে না? হ্যাঁ আল্লাহ কি অবস্থা, এখন বাজে চারটা, মাত্র চারটা বাজে, অন্ধকার এরকম হয়েছে কেন জানো? বৃষ্টি আসবে সেজন্য। ওদিন সকালবেলা তোমার যে পরীক্ষা ছিল না, কোরআন পরীক্ষা ছিল যে দিন, সেদিনও এরকম অন্ধকার হয়েছিল। হ্যাঁ মনে হয় যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে নাই, তাই না বর্ণিতা? হ্যাঁ এই যে দেখো, ওরে বাবা অন্ধকার। প্রচুর বৃষ্টি নামছে এখন, এই তো অন্ধকার কি করছিল, ওরে বাবা অন্ধকার, আর এখন বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমাদের বারান্দা ভিজে গেলে যায়, পুরো বারান্দা রান্নাঘর সমস্ত কিছু ভিজে একেবারে শেষ হয়ে যায়। এই তো বৃষ্টি আর বৃষ্টি। বর্ণিতা বর্ণিতা ঘরে চলে আসছে, এই তো আমি আর বর্ণিতা ছিলাম তখন ছাদে, আইসা সব জানালা আটকাইলাম, পুরা বারান্দা ভিজে গেছে, এই যে এখনও মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে, তাই না বরিন্দা? বরিন্দা বলে তাই, বরিন্দা বরিন্দা রে, আজ বরিন্দার কাজ দেখেন, বরিন্দার কাজ। হ্যাঁ বৃষ্টির মধ্যে দেখছো অবস্থাটা, বৃষ্টিতে অনেক গরম ছিল না, আর এখন বৃষ্টি নামছে, আল্লাহ যেই গরম ছিল এই কয়দিন, গরমে অনেক কষ্ট লাগছে তাই না? কালকে রাত্রে তো বর্ণিতা দুইটা পর্যন্ত বসে ছিল, বললাম জয় করে যাও, তোমার দাদুর সাথে ঘুমা হয়েছে নিচে না, ও ঘুমাবে না, আর ওর বয়স রা ঘুমাসে না। হ্যাঁ আর এখন সবসময় দেখো কি বৃষ্টি আর বৃষ্টি, আহ অনেক বৃষ্টি বর্ণিতা রে, বৃষ্টি কি বৃষ্টি। আজকে আরাম মতো ঘুমানো যাবে, আমাদের এদিকে কারেন্ট যায় না, এই যে এত বৃষ্টি কারেন্ট কাটছে কিন্তু, ওই যে ওই যে সব জায়গায় কারেন্ট আছে, ওই যে কারেন্ট, তাই না বরিন্দা? বরিন্দা রে হ্যাঁ আমাদের এদিকে কারেন্ট যায় না, কখনোই যায় না, খুব মানে জামাটা দেখবে স্কার্ট খুলে ফেলছো কেন? আচ্ছা হ্যাঁ
দেখছো অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, বারান্দায় বারান্দায় বৃষ্টি, আমু দে পুরো ঘরে যে ভিজে গেছে, বারান্দা ভিজে গেছে, যারা দিকে যারা ভিজে যাবে, ভিজে যাবে কিন্তু। ওই তোমার দাদি অন্ধকারে বসে আছে, লাইটটা জ্বালা দিয়ে আসো গা, যাও দাদি রুমে লাইট জ্বালা দিয়ে আসো। ওইখানে উঠছো কেন, নাম বর্ণিতা, বৃষ্টিতে ভিজে যাবে কিন্তু।